নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে আপনাদের সংসারে নেমে আসতে পারে চরম অশান্তির দিন এবং আপনাদের দুর্ভাগ্যের দিনও নেমে আসতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের সম্পৃক্ত করবে। জন্মাষ্টমীর দিন সাধারণত কৃষ্ণের বা গোপাল ঠাকুরের পূজা অর্চনা করা হয়ে থাকে। এই দিন রাত্রেবেলা কৃষ্ণ বা গোপাল জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটিকে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। তিনি মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন বলে একে নিশীত পূজা হিসাবেও পূজা করা হয়ে থাকে। এই পবিত্র জন্মাষ্টমী তিথিতে আপনাদের বাড়িতে হোক বা কোনো পবিত্র কৃষ্ণ মন্দিরেও গিয়ে হোক, আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন। না করতে পারলেও ভগবানের কাছে ক্ষমা চেয়ে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। দেখবেন ওনার আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই ফিরে এসেছে। আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদ পেতে চাই, ভগবানের কৃপা পেতে চাই, তাই প্রত্যেকেই আমরা ভগবানের পূজা অর্চনা করে থাকি। শাস্ত্রমতে এটাও বলা হয়ে থাকে, যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মন প্রাণ দিয়ে পূজা অর্চনা করেন তাহলে আপনারা সুখ শান্তি ফিরে পাবেন। তাছাড়া যারা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন বা যাদের জীবনে অর্থনৈতিক কষ্ট রয়েছে বা অর্থনৈতিক সমৃদ্ধির অভাব রয়েছে, তাদের প্রত্যেকেরই উচিত এই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসে কৃষ্ণ ভগবানের পূজা অর্চনা করার। বন্ধুরা, একটা কথা আপনাদের না বললেই নয় যে জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখভাগে দাঁড়িয়ে 108 বার এই বিশেষ মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল ওম বাসুদেবায় গোবিন্দায় নমঃ। এই মন্ত্রটি জপ করার ফলে আপনাদের জীবনে সমস্ত ধরনের অশুভ শক্তি বা অশুভ চিন্তা বিদায় নেবে এবং আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, ঘুম থেকে উঠে স্নান পর্ব সারার পর আপনারা গোটা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দেবেন, এতে গৃহের পবিত্রতা বজায় থাকে। এর ফলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের বাড়িতে অশুভ শক্তি বিদায় নেবে এবং শুভ শক্তি আবির্ভাব হবে বা শুভ শক্তি বৃদ্ধি পাবে। আমার মতে গঙ্গা জলের থেকে অত্যন্ত পবিত্র জল আর হিন্দু শাস্ত্রে নেই বললেই চলে। সমস্ত পূজো অর্চনায় এই গঙ্গা জল ব্যবহৃত হয়। বন্ধুরা, এরপর জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না, নাহলে আপনারা রোগে ভুগবেন এবং দারিদ্রতা কিছুতেই আপনাদের পিছু ছাড়বে না। বাড়ির মধ্যে মদ্যপান করা বা কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস পান করা, সেগুলো শাস্ত্রমতে একদমই মঙ্গলজনক জিনিস নয়, বিশেষ করে জন্মাষ্টমীর দিন। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল বা তালের মাড়ি মুখে তুলবেন না। তাল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাদ্য, তাই জন্মাষ্টমীর দিন তালের তৈরি বিভিন্ন খাদ্য বা বিভিন্ন অন্য জিনিসপত্র শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে দেওয়া হয়।
হিন্দু শাস্ত্র মতে এটা মনে করা হয় যে তালের তৈরি যে কোনো জিনিস আগে কৃষ্ণ ভগবান খাবেন, তারপরই আমাদের গ্রহণ করা উচিত। জন্মাষ্টমীর দিন পূজা অর্চনা শেষ করে আপনারা তালের তৈরি জিনিস খেতে পারেন, কিন্তু জন্মাষ্টমী বা জন্মাষ্টমীর পুজো হওয়ার আগে কখনোই তালের তৈরি জিনিস খাবেন না, তাহলে আপনাদের সংসারে দারিদ্রতা নেমে আসতে পারে। তারা জন্মাষ্টমীর পূজা অর্চনা করবেন বা জন্মাষ্টমীর দিন ব্রত রাখবেন, তারা জন্মাষ্টমীর আগের দিন কোনো অন্ন গ্রহণ করবেন না বা আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবেন না। তাছাড়াও যারা জন্মাষ্টমী করবেন না, তারাও জন্মাষ্টমীর দিনও কোনো আমিষ জাতীয় বা অন্ন গ্রহণ করবেন না। লুচি, পরোটা এই জাতীয় আটার তৈরি জিনিস গ্রহণ করতে পারেন। একাদশীর দিন এবং জন্মাষ্টমীর দিন চাল এবং যবের তৈরি খাবার একেবারেই মুখে তুলবেন না, কারণ এগুলি শাস্ত্রমতে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এই পবিত্র জন্মাষ্টমী তিথি করুন বা নাই করুন, তবে আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে কখনোই জন্মাষ্টমীর দিন অন্ন গ্রহণ করবেন না বা চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করবেন না। সো প্রিয় বন্ধুরা, আমরা জীবনে সুখ চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, ভালোভাবে জীবন জীবিকা পালন করতে চাই, অর্থের ইনকাম করতে চাই, এই সমস্ত কিছু করার জন্য জন্মাষ্টমী পূজা অবশ্যই করবেন, যাতে আপনাদের জীবন এবং খারাপ চিন্তা ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। সমস্ত সুন্দর বুদ্ধি বা ভালো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনারা সারা জীবন চালনা করতে পারেন। আপনাদের সংসার বা পরিবার যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে অবশ্যই বাড়ির প্রত্যেকের মধ্যে বা বাড়ির প্রত্যেকের একজন হলেও এই জন্মাষ্টমী পূজা প্রত্যেকের হয়ে পালন করতে পারেন, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। জন্মাষ্টমীর আগে যেমন আগের দিন যেমন আপনারা খাবেন না ভাত বা চালের তৈরি কোনো জিনিস, ঠিক তেমনই জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর বা জন্মাষ্টমীর দিনও খাবেন না, সেই সমস্ত দিন জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর উপোস ভেঙে আপনি খাবার খেতে পারেন বা কৃষ্ণ ভগবানের প্রসাদ গ্রহণ করে আপনি জন্মাষ্টমীর দিন অন্ন গ্রহণ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।